চ্যানেল আজকে আলোচনা করব সাতই মাসের ভাষণ সাতই মার্সের ভাষণ দেওয়া হয়েছিল ষোল্দি উদ্যানে এ ভাষণের বিষয়বস্তু ছিল চারটি সময় ছিল আঠারো মিনিট ভাষণের শুরু হয় বিকাল তিনটায় সাতই মার্চের ভাষণ চলাকালে যে আন্দোলন চলছিল অসহযোগী আন্দোলন সাতই মার্চের অংশ ছিল এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করেন তিরিশে অক্টোবর উনিশশো তিরিশে অক্টোবর দু হাজার সতেরো গাইডস এবার আলোচনা করব স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করা হয় ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করে হয় পঁচিশে মার্চ রাতে রাত বারোটার পরে স্বাধীনতার ঘোষণার পত্র জারি করা হয় দশে এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধানের সংযোজন করা হয় পুনরতম সংশোধনীতে গাইস এবার আলোচনা করব মুজিবনগর সরকার বিষয় এবং ও ব্যক্তি অস্থায়ী সরকার গঠন হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে শপথ গ্রহণ সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর অস্থায়ী সচিবালয় মুজিবনগর মেহেরপুর অফিস আট নম্বর থিয়েটার রোড কলকাতা রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী এম এ এম মনসুর আলী স্বরাষ্ট্র কৃষি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ প্রধান সেনাপতি কর্নেল অব এম এ জি ওসমানী বিমান বাহিনীর প্রধান ক্যাপ্টেন এ কে খন্দকার বিশেষ তথ্য মুজিবনগর সরকার পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠন করা হয়েছিল এ সরকারের উপদেষ্টা ছিল নয়জন উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান বাসানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল কালুরঘাট চট্টগ্রাম আর একটু জেনে আসি মজিবনগর সরকার অস্থায়ী সরকার গঠন দশই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর অস্থায়ী সচিবালয় মজিবনগর মেহেরপুর অফিস আট নম্বর থিয়েটার রোড কলকাতা রাষ্ট্রপতি ও সর্বন সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র কৃষি ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান পররাষ্ট্র আইন মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ প্রধান সেনাপতি কর্নেল অফ এম এ জি ওসমানী বিমান বাহিনীর প্রধান ক্যাপ্টেন এ কে খন্দকার গাইস আমারের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে